শুভেন্দু অধিকারী দল ছাড়লে জঙ্গলমহলে কী প্রভাব পড়বে প্রশ্নে প্রাক্তন সাংসদ ডক্টর উমা সরেন বলেন, জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী মা হিসেবে পুজো করে। জঙ্গলমহলের মানুষ কোনো স্বার্থেই বিশ্বাসহীন হয় না, বিশ্বাসহীনতাকে ঘৃণা করে জঙ্গলমহলের মানুষ। আজ স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ব্যবস্থায় গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর করুণ অবস্থা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন প্রাক্তন সাংসদ ডক্টর উমা সরেন। পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকার সাবসেন্টারগুলিতে পরিকাঠামোদের গুণের বেশি ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকার সাবসেন্টারগুলিতে পরিকাঠামোদের গুণের বেশি ব্যবস্থা করা আছে। প্রয়োজনের থেকে বেশি ডাক্তার রয়েছে এই সমস্ত এলাকায়। আগামী 1 ডিসেম্বর থেকে যখন দুয়ারে সরকার এই প্রজেক্টের মধ্য দিয়ে জনপ্রতিনিধি এবং সমস্ত সরকারি অফিসাররা যখন আপনাদের বাড়িতে বাড়িতে যাবেন, তখন আপনারা যারা যারা এই স্কিমের আওতাভুক্ত এখনো পর্যন্ত হননি, তারা নাম নথিভুক্ত করুন। সমস্ত জনপ্রতিনিধিরা এবং সরকারি অফিসাররা আপনাদের পাশে থাকবে এবং আপনারা এই স্কিমের আওতায় আসবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই আওতাভুক্ত হবেন। পশ্চিমবঙ্গের যে ট্রাইবাল এরিয়াগুলো আছে, সে যে পিএইচসি আছে, সিএইচসি আছে, সাবসেন্টার আছে, সেখানে যতটা প্রয়োজন তার চেয়ে 1.5 গুণ বেশি পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু যখন আপনি কেন্দ্রীয় সরকারের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের রিপোর্ট যখন দেখবেন, তখন দেখতে পাবেন গুজরাটে যেখানে 1030টা পিএইচসিতে ডাক্তার থাকার প্রয়োজন, তার মাত্র অর্ধেক রয়েছে, 531 জন। আর হসপিটালের সংখ্যার দিক থেকেও এতটাই পিছিয়ে রয়েছে গুজরাট, হসপিটালের সংখ্যা যেখানে রুরালে হসপিটালের সংখ্যা রয়েছে মাত্র 363টা, আর বেড সংখ্যা রয়েছে 11,688টা। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রুরালে 12,072টা হসপিটাল রয়েছে এবং সেখানে 19,684টা রোগীর বেড রয়েছে। আমরা যদি আরবানের দিক থেকে দেখি, আরবান এরিয়াতে, সেখানে গুজরাটে মাত্র 75টা হসপিটাল রয়েছে আর রোগীর বেড রয়েছে 8,484টা। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 294টা হসপিটাল রয়েছে আর রোগীর বেড সংখ্যা রয়েছে 58,882। কোনো তুলনাই হয় না।